অবশেষে এক বছরের জেল হতে পারে সাকিব খানের সম্প্রতি রাজধানীর নিকেতনে দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সাকিব খানের মালিকানাধীন বহুতল ভবনটির বর্ধিতাংশ অবৈধভাবে নির্মাণ করার অভিযোগ করেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক রাজুকের নকশা না মেনে অবৈধভাবে বর্ধিত অংশ নির্মাণ করা হয়েছে সাকিব খানের গুলশান নিকেতনের বাড়িটির এমন অভিযোগে সাকিব খানকে এ জরিমানা করেন রাজুগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন অনাদায়ে তাকে জেলে যেতে হতে পারে বলে জানান ম্যাজিস্ট্রেট এ সময় সাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে সেই অসংলগ্নতা ধরা পড়ে ঘটনাস্থলে দশ লাখ টাকা জরিমানা করে অনাদায়ে এক বছরে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সোমবার সকালে রাজুকের এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয় রাজুকের অভিযানকালে এই বাড়িতে উপস্থিত ছিলেন সাকিব খানের ভগ্নিপতি ও বাড়িটির কেয়ারটেকার ভ্রাম্যমাণ আদালতের কাছে বাড়িটির কাগজপত্র দেখতে এলে সেখানে অসংলগ্নতা ধরা পড়ে ঘটনাস্থলে সাকিব খানকে দশ লাখ টাকা জরিমানা করেন অনদায় এক বছরের জেল ভ্রাম্যমাণ আদালত সাকিব খানকে জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন রাজুকের জোন অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন তিনি বলেন সকাল থেকে নিকেতন এলাকায় রাজুকের ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালাচ্ছি অভিযানের সময় সাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মিত হয় দশ লক্ষ টাকা জরিমানা করা হয় সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি টেন ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙা ভাঙা ইংরেজি বলে বেশ তুমুল সমালোচিত হয়েছেন সাকিব খান সেই রেশ কাটতে না কাটতেই এমন খবর এল